আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সিয়াম ন্যাচারালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ আমরা দেখাবো বেগুন গাছ সম্পর্কে, আমরা কিভাবে লাগাইছি এবং বীজটা কেমন কিনলে ভালো হবে, তো এই সম্পর্কে কিছু বলবো। তো তার আগে কথা বলে নিই যে আমাদের এই চ্যানেলটা আপনার সব কিছু বাংলাতে এবং এখানে আপনার ন্যাচারালভাবে আমরা ন্যাচারাল পদ্ধতিতে লাগাইতেছি, শাকসবজি বা ফলমূল এগুলো লাগাইতেছি এবং সব ধরনের গাছ সেই ধরনের আমরা ভিডিও দিচ্ছি আপনাদের। তো আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আশা করি, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না বুঝলে তো অবশ্যই কমেন্ট করবেন আমাদের। এবং আমাদের ওয়েবসাইট আছে এবং নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের কাছ থেকে কিছু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ কথা আর বাড়াবো না, তবে আজকে বলবো আপনাদের বেগুন সম্পর্কে, যে আমরা এখানে বেগুন লাগাইছি এটা হলো আপনার বড় বড় বেগুন, যেগুলো আপনার প্রায় 300-400 গ্রাম ওজন হয়, মানে কেজিতে 3-4 কেজিতে হয়ে যায় আর কি। তো আর কি এই যে বেগুনগুলো দেখতেছেন, এই গাছগুলো খুবই বড় এবং এটা আপনার হাইব্রিড একটা জাত। তো এটা আমরা লাগাইছি, আমরা কিনে আনছি বাজার থেকে এই চারাগুলো, নিজেরা চারা দেই নি আমরা। এটা লাগানোর মানে খুবই সিম্পল, আমরা এর আগে দেখাইছি উস্তে বা করলা গাছ লাগানো দেখাইছি, সেই করলা গাছের মতোই এভাবে ডলা মানে গোড়া কিনতে পাওয়া গেছে, এটাও গোড়ায় গোড়ায় হালকা ছিল মাটি, এটা গোড়ায় আমরা একটু মাটি, এই যে মাটি কোপানো এখানে, কিন্তু মাটি সব কোপানো। তো আমরা এখানে মাটি কুপিয়ে হালকা করে আমরা এখানে এটা একটু ফাঁকা করে চারাটা দিয়ে আমরা মাটি দিয়ে ঢেকে দিছি। আমাদের কাজটা হলো এই, এর থেকে বেশি কিছু আমরা করিনি এখানে। এই সেম পদ্ধতিতে প্রতিটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছ আমরা কিন্তু লাগাইছি, আমরা দুটো দুটো করে চারা দিছি গোড়ায়, দেখেন দুটো দুটো করে চারা দিছি, দুই একটা একটা পড়ে গেছে। তো এই যে দেখেন এখানে আমরা এখানে দুটো দুটো করে চারা দিয়ে দিছি, দুটো করে সবখানে আমরা চারা দিয়ে দিছি দুটো করে, এবং একটু পানি দিতে হবে অবশ্যই। আপনারা একটা খেয়াল রাখবেন যে যদি পানি না দেন তাহলে গাছগুলো আপনার ভালো হবে না এবং ফসলও আপনাকে ভালো দেবে না, গাছগুলো শুকিয়ে মরে যাবে। তো আপনি যখন আপনি লাগাবেন, লাগানোর পরে আপনাকে এমন একটু হতে পারে, এই যে দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে, এমন শুকিয়ে যেতে পারে, ঠিক আছে, ওই যে একটা গাছ শুকিয়ে গেছে, তো এমন শুকিয়ে যেতে পারে। এটাকে এটা নিয়ে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ গাছ লাগানোর পরে একটু শুকিয়ে যায়, দু একদিন থাকে এভাবে এরকম, তবে একেবারে শুকিয়ে গেলে কিন্তু মরে যাবে, এভাবে যদি থাকে 2-5 দিন থাকে তা কিন্তু মরে যাবে। এভাবে দেখবেন যে একদিন লাগানোর পরেই, একদিন শুকিয়ে যাওয়ার পরে সতেজ হয়ে যাবে, আর যদি সতেজ না হয় তাহলে বুঝবেন যে চারাটা আর বাঁচবে না, তখন আপনি নতুন করে এখানে ওখানে নতুন করে আরেকটা চারা লাগানোর ব্যবস্থা করবেন, অর্থাৎ আপনি বিকল্প চারা রেখে দেবেন যাতে আপনি ওইখানে জায়গাটায় আবার চারা লাগানো যায়। আর চারাগুলো অবশ্যই একটু মোটা দেখে, দেখেন আমার চারাটা কিন্তু মোটা, পুষ্ট, চিকুন চিকুন না, কিন্তু পুষ্ট চারা। তো আপনার এই ধরনের চারা জাতীয় চারা আপনারা কেনার চেষ্টা করবেন, পুষ্ট চারা, এবং যদি গাছগুলো খাটো হয় তো গুড, আমি মনে করি যে মানে ভালো হবে চারা, এবং যদি লম্বা হয় তাও কোনো সমস্যা নেই, তবে একটু পুষ্ট পুষ্ট দেখে কিনবেন। এবং যারা যাদের কাছ থেকে কিনবেন অবশ্যই বিশ্বাসী লোকের কাছ থেকে কিনতে পারলে ভালো হয়, তারা যা বলবে, যেমন হাইব্রিড যদি বলে তো হাইব্রিড হবে, আর যদি দেশি বলে তো দেশি হবে, কারণ অনেকে আবার দেশিগুলো হাইব্রিড বলে চালায় দেয়। তো আপনার যেটাই লাগান, দেশি বেগুন লাগান, হাইব্রিড বেগুন লাগান, বেগুন ফলাফল খুবই ভালো হয়। তো আশা করি বুঝতে পারতেছেন, এবং লাগানোর নিয়ম খুবই সহজ, আমি আপনাদের দেখালাম যেটা, এভাবে একটু মাটি খোদাই করে অল্প একটু গর্ত করে এখানে এটা চারাটা থুই আমি মাটি দিয়ে আবার ঢেকে দিয়েছি। যদি এটা আমার লাগানো শেষ হয়ে গেছে, আব্বু লাগিয়ে ফেলছে আগে, নাহলে আমি দেখাতে পারতাম, যেমন আপনাদের আগের দিন আমি করলা দেখাইছি কীভাবে করলা আমাদের এখানে লাগাইছে, লাইন দিয়ে দেখেন যে লাগানো হয়েছে, আমরা এটা বাউনিতে বেঁধে দিব। এবং আমরা এখানে মাঝখানে লাগাইছি বেগুন গাছ লাগাইছি, এবং এখানে ধুইনে বুনানো আছে, আমাদের ধুইনে অন্য জায়গাও আছে, এখানেও আছে, এখানে ধুইনে অলরেডি জ্বালাই গেছে অন্য জায়গায়, এখানে আমরা দিয়েছি, তবে আমি পাড়াচ্ছি এখানে, এক্ষেত্রে একটু সমস্যা হবে, পাড়াইলে ধুইনের ভিতরে পাড়ানো যাবে না, পাড়াইলে মানে ধুইনে পাতা আর কি, পাড়াইলে গাছগুলো মরে যাবে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, অনেক দূর চলে গেছি আমরা। তো যারা ট্রাই করছেন লাগানোর জন্য অবশ্যই চেষ্টা করুন, লাগান ভালো জাতের চারা এবং ভালো বীজ সংগ্রহ করে নিজেরা বীজ দিতে পারেন তো ভালো, আর নাহলে আপনারা কিনে লাগাতে পারেন, এবং আশা করি এতে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা, ভালো ফলাফল পাবেন এবং ফসলও ভালো হবে। একটু পানি দিবেন মাঝে মধ্যে, একদিন বা দুদিন পর, একদিন পর পর পানি দিতে পারলে বেশি ভালো হয়, যদি শুকনো জায়গা হয় বেশি, আর যদি ভিজে ভিজে এরকম মাটি ভিজে থাকে তাহলে আপনি দুই দিন পরে পানি দিলে হয়, সমস্যা হয় না। তো আমাদের এখানে অনেক রোদ পড়ে, যখন আমাদের প্রতিদিন পানি দিতে হয়, আবার একদিন পরে একদিনও দিই আমরা।
তো এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন তো আশা করি ফসল খুবই ভালো হবে, আশা করি আমি এটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নতুন করে ভিডিও নিয়ে আবার সামনে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।